বাসা বাড়িতে অনেকেই এরকম টুপিন প্লাগ ব্যবহার করে থাকে বিভিন্ন কাজে। তো অনেক সময় হয়তো এই টুপিন প্লাগের তার ছিঁড়ে যায় অথবা লুজ কানেকশনের কারণে সমস্যা করে। এই রকম ব্যাটেন হোল্ডারও অনেকে বাসা বাড়িতে ব্যবহার করে, কিন্তু এই যে তার কানেকশন করা হচ্ছে, এই তার কানেকশন আসলে আপনারা কীভাবে কানেকশন করতে হয় সঠিক নিয়মে সেটা অনেকেই জানেন না, পরবর্তীতে বিভিন্ন সমস্যা হয়ে যায়। তাই আজকের ভিডিওতে দেখাবো আসলে কীভাবে আপনারা সঠিক কানেকশন করবেন। তো দেখুন, যে কানেকশনটা আমরা করলাম এটা 100% ঠিক নয়। তো দেখবেন আসলে টান দিলেও ছেড়ে না। তো কানেকশনটা যদি আমরা আবার দেখি, তো খোলার পরবর্তীতে দেখবেন আসলে, দেখুন কী অবস্থা, এই তার কিন্তু যে কোনো সময় দুইটা এক হয়ে যেতে পারে। তো এটা হচ্ছে ভুল কানেকশন। তো চলুন সঠিক কানেকশন সঠিক নিয়মে আমরা কীভাবে দিব ব্যাটেন হোল্ডার অথবা যে কোনো টুপিন প্লাগে, তো দেখে নেই। প্রথমে আপনারা একটা গিট দিয়ে নেবেন, ঠিক এই রকম গিট দেওয়ার পরবর্তীতে আপনারা সুন্দর করে তারগুলো কাটিং করে নেবেন। তো তারের মাথা আসলে টুপিন প্লাগের যে কানেকশনটা, এই তারটা বেশি রাখবেন না, তো অবশ্যই ছোট করে নেবেন আর তার একটা ভাঁজ দিয়ে সুন্দর করে এইরকম করে নেবেন। তার পরবর্তীতে তো দেখুন যে আমাদের কানেকশনের পয়েন্ট আছে দুইটা, যে কোনোটা যে কোনোটা আপনারা লাগাতে পারেন ঠিক এই রকম। তো যদি এই রকম কানেকশন করেন তাহলে অবশ্যই যতই টানাটানি যতই যা কিছু করেন আসলে তার দুটো ছিঁড়েও যাবে না আর দুইটা কখনো ফেজ আর নিউট্রাল একও হবে না। তো দেখুন আস্তে আস্তে সুন্দর করে আপনারা লাগিয়ে দিবেন। লাগানোর পরবর্তীতে যে ফলাফলটা আপনারা দেখতে পাবেন সেটা অবশ্যই সামনেই দেখতে পাবেন। তো অনেকদিন পরে আমরা ভিডিও নিয়ে আসলাম। যদি আমাদের চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্টস আমাদের নতুন ভিডিও করতে অবশ্যই অনেক সাহায্য করে। তো দেখুন এটা আমাদের সঠিক কানেকশন, তো অবশ্যই বুঝতে পেরেছেন। তাহলে চলে যাচ্ছি আজকের মতে, ধন্যবাদ সবাইকে।